আপনার এই নির্দেশনা আমাদের জীবনের পাথেয় হয়ে থাকবে। ধন্যবাদ স্যার। সম্মানিত সুধী, এ পর্যায়ে পুরস্কার বিতরণী পর্ব। প্রথমেই কোরআন থেকে তেলাওয়াত, এ বিষয়ে গ্রুপ প্রজাপতি গ্রুপ থেকে যারা বিজয়ী হয়েছেন, আমি নাম ঘোষণার সাথে সাথেই তারা মঞ্চে চলে আসবে। প্রথমে আমি ধারাবাহিকভাবে নাম ঘোষণা করছি, যিনি প্রথম হয়েছেন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী তাসিন জামান সিদ্দিকি, এরপর রওনক জাহান, ইসমা মাহমুদ, সামিহা বিনতে হেসান। ইসমা মাহমুদ এবং সামিহা বিনতে হেসান তারা যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেছে। এবারে গ্রুপ ক থেকে কোরআন তেলাওয়াত ইভেন্টে যারা যিনি প্রথম স্থান অধিকার করেছেন, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ওয়াসিফ আবদুল্লাহ, দ্বিতীয় স্থান মোসাররাত নাজনীন, এবং তৃতীয় স্থান যৌথভাবে সুহা রহমান এবং আহমদ নবী। যাদের নাম ঘোষণা হচ্ছে তাদেরকে আমাদের সম্মানিত অতিথি মণ্ডলীর হাত থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। খ গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে আবদুল্লাহ নাহিয়ান খান, দ্বিতীয় স্থান মারিয়া ইসলাম, এবং তৃতীয় স্থান মারজানা মাকনুন। গ গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে ইস্তিহাদ ইমাম মাহদি, দ্বিতীয় স্থান অধিকার করেছে রুবাইয়া হক জারা, এবং তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ তাহসিন আরাফ। গ গ্রুপে আবদুল্লাহ নাহিয়ান খান মারিয়া ইসলাম, মারজানা মাকতুম পুরস্কার গ্রহণ করেছে। এবারে গ গ্রুপে ইস্তিহাদ ইমাম মাহাদি, রুবাইয়া হক জারা এবং মোহাম্মদ তাহসিন আরাফ তারাও পুরস্কার গ্রহণ করেছে। এবারে আসবে গ্রুপ ঘ। ঘ গ্রুপ থেকে প্রথম স্থান অধিকার করেছে হাফেজ মাহফুজুর রহমান, একাদশ শ্রেণীর শিক্ষার্থী, দ্বিতীয় অবস্থানে হাফেজ মোহাম্মদ এবারে ভ গ্রুপ থেকে আমরা হাফেজ মাহফুজুর রহমান, হাফেজ মোহাম্মদ ইয়াসিন ইসলাম এবং সিদ্দিকাতুল মুনতাহা। এবারে হামদ্রাত গ্রুপ প্রজাপতি, আমি ধারাবাহিকভাবে নামগুলো ঘোষণা করছি। আজমাইন আয়াত, জারিফ হুসাইন, আল মুন্তাকিম। ধারাবাহিকভাবে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে আজমাইন আয়াত, জারিফ হুসাইন, আল মুন্তাকিম। ক গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে ওয়াসিফ আবদুল্লাহ, দ্বিতীয় স্থান প্রাপ্তি রহমান, এবং তৃতীয় স্থান ইন্তিসার। কোনো শিক্ষার্থী যাবে না, আমরা অনুষ্ঠান শেষে তোবারক বিতরণ করা হবে, তোবারক নিয়ে যাবে, কেউ যাবে না, সবাই জায়গায় বসো প্লিজ। ক গ্রুপে ওয়াসিফ আবদুল্লাহ, প্রাপ্তি রহমান এবং ইন্তিসার মানারাত সাউদা। আমি যাদের নাম ঘোষণা করেছি তোমরা মঞ্চে চলে আসো। গ্রুপ খ, নাবিদ রহমান তুর্য, আশরাফি আজম এবং মোহাম্মদ নাদিয়া সুলতানা। এবারে গ্রুপ গ, সিদ্দিকাতুল মুনতাহা, ইস্তিহাদ ইমাম মাহদি, খাদিজা ইসরাত সামিহা। এবং গ্রুপ ঘ থেকে যারা পুরস্কার গ্রহণ করতে মঞ্চে আসবেন, আফরিদা জাহিন, মোহাম্মদ আশরাফুল ইসলাম, মোহাম্মদ তাহসিন আকিব। রচনা প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে আমি তাদের নাম ঘোষণা করছি। প্রথমেই গ্রুপ ক, গ্রুপ ক
ধারাবাহিকভাবে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে, সুহা রহমান, রিদওয়ান ইসলাম অপু এবং মুহতাদির হাসান মাহির। রচনা গ্রুপ ক, সুহা রহমান, রিদওয়ান ইসলাম অপু এবং মুহতাদির হাসান মাহির। গ্রুপ খ থেকে যারা পুরস্কার গ্রহণ করবে, সৈয়দা নওয়াল তুবা, আব্দুর রহমান হক এবং ওয়াসিফ আজওয়াদ। রচনা গ্রুপ ক থেকে জুনাইনা মুনজামা, নাজিফা নওয়ার তালুকদার এবং জারিফ হুসাইন। সর্বশেষ গ্রুপ ঘ থেকে রচনা প্রতিযোগিতায় যারা মঞ্চে আসবেন, মোহাম্মদ সাদিক আলী, তসনিম রহমান এবং নুসরাত জাহান। সর্বশেষ কুইজ প্রতিযোগিতা, এখানে প্রথম স্থান অধিকার করেছে রাইয়াত নূর এবং সম্মানিতভাবে যারা দ্বিতীয় স্থান অধিকার করেছে, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফাহমিদা, নবম শ্রেণীর শিক্ষার্থী নাজিফা এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থী শরীফুল ইসলাম সাদ এবং নবম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ শিশির। যৌথভাবে চারজন শিক্ষার্থী কুইজে দ্বিতীয় স্থান অধিকার করেছে, ফাহমিদা, নাজিফা, শরীফুল ইসলাম সাদ এবং শিশির। পুরস্কারপ্রাপ্ত সকলকেই আমি মঞ্চে অতিথি মণ্ডলীর পেছনে দাঁড়াবার জন্য অনুরোধ করছি, গ্রুপ ফটো সেশনের জন্য সেটি প্রয়োজন হবে। সর্বশেষ ব্যক্তি হিসেবে পুরস্কার গ্রহণ করছে শরীফুল ইসলাম স্যার এবং এর মাধ্যমে আমাদের আজকের পুরস্কার বিতরণী পর্ব শেষ হলো। এখন গ্রুপ ফটো সেশন পর্ব। ফটো সেশন পর্বে আমি অতিথি মণ্ডলীর সাথে ইসলাম শিক্ষা বিভাগের সম্মানিত শিক্ষক মণ্ডলীকে দাঁড়াবার জন্য অনুরোধ জানাচ্ছি। ইসলাম শিক্ষা বিভাগ কি বলে